সুপার ডুপার একটা এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে চলে এলাম এবং কোন রকম ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে না। আকর্ষণীয় ব্যাপার হলো এখান থেকে যে টোকেন পাবেন সেটা আমার নিকটে আপনারা বিক্রি করতে পারবেন, তাই একদম মন দিয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় যা জানতে পেরেছি সেটা হলো কমেডি কিং অ্যাঙ্কর কপিল শর্মা এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছে। ফুড পান্ডা ফুড ডেলিভারি সার্ভিসকে আমরা সবাই চিনি, আর আজকের প্রজেক্টটা হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি যার নাম হচ্ছে জিগ্যাটো। ফুড পান্ডার সাথে কম্পিটিশন করার জন্য বাংলাদেশের বাজারে এটা আসতে যাচ্ছে। এখান থেকে যে টোকেন পাবেন সেটা দিয়ে আপনারা ফুড অর্ডার করা, বিল দেওয়ার কাজ করা যাবে এবং আপনি চাইলে আমার কাছে এই টোকেনটাকে সেল করেও বিকাশের পেমেন্ট নিতে পারবেন। এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে হচ্ছে একটা মেটামাস্ক ওয়ালেট। গুগল প্লে স্টোর থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অন্য কোনো ওয়ালেট চলবে না। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আপনাদের সাথে যে লিঙ্কটা শেয়ার করা হয়েছে সেই লিঙ্কটা আপনারা সেফ কপি করবেন, কপি করে সরাসরি চলে আসবেন মেটামাস্কে। এরপর এখানকার ড্যাব ব্রাউজারে চলে আসবেন এবং আপনাদের লিঙ্কটাকে পেস্ট করে এন্টার করবেন। লিঙ্কটাকে পেস্ট করে এন্টার করলেই এখানে আপনার যে লিঙ্কটা রয়েছে অর্থাৎ আপনি যে অ্যাড্রেস বা যে রেফারেলের মাধ্যমে জয়েন করবেন সেই রেফারেল লিঙ্কটা শো করবে এবং আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড করার জন্য আপনার এখানে এটা শো নাও করতে পারে, আপনি সেজন্য কি করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এরপর এখান থেকে রয়েছে মেটামাস্ক, মেটামাস্ক সিলেক্ট করবেন। এরপর অ্যাকাউন্ট কানেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট একটা কানেক্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট কানেক্ট হওয়ার পর এখানে আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রবেশ করেছি, অর্থাৎ আপনি যখনই এখান থেকে কানেক্ট করে রেজিস্টারে ক্লিক করে ফেলবেন আপনি সরাসরি এই ড্যাশবোর্ড এই অপশনে চলে আসবেন। এখানে আসলেই কিন্তু আপনার মোটামুটি প্রাইমারি কাজগুলো শেষ। এবার এখান থেকে আমরা সেকেন্ডারি কাজটা শুরু করব। আমাদেরকে কি কি কাজ করতে হবে এখানে বলা রয়েছে, অ্যাকাউন্ট মেনু এখানে ক্লিক করবেন। এবার বলা রয়েছে ক্লেম এয়ারড্রপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলা রয়েছে ক্লেম এয়ারড্রপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টেলিগ্রাম আইডি এবং টুইটার আইডি দুইটা অপশন রয়েছে এবং এখানে টেলিগ্রাম ইমেজ এবং টুইটার ইমেজ নামে ডাটা ব্রাউজ অপশন রয়েছে যেখান থেকে আমাদেরকে কিছু একটা এখানে তারা অ্যাড করতে বলছে। এখন কি করতে হবে, আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া যে আমি লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনারা এইভাবে ক্লিক করে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনারা তাদের যে জেড কমিউনিটি রয়েছে জিগ্যাটোর জেড কমিউনিটি এখানে আসবেন এবং এখানে এটাকে আপনারা জয়েন করবেন। এখানে এটাকে জয়েন করার পর আপনার কাজ হবে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেয়, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। অতপর ডিসক্রিপশনে দেওয়া আর একটা যে টুইটার লিঙ্ক রয়েছে সেই টুইটার লিঙ্কে আপনারা ক্লিক করে টুইটারে ভিজিট করবেন। আপনারা জিগ্যাটোতে এখানে ভিজিট করবেন, এরপর এখান থেকে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এখানে আপনারা ফলো করবেন। এটাকে ফলো করার পর আপনাকে এটার একটা স্ক্রিনশট নিতে হবে। আমাদের টেলিগ্রাম এবং টুইটার তাদের দুইটার এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবং ডিসক্রিপশনে দেওয়া জিগ্যাটোর আরেকটা যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা আপনারা এখান থেকে জয়েন করে ফেলবেন। এখান থেকে জয়েন করে আপনি বেসিক্যালি তাদের সাথে এখানে বিভিন্ন রকম কমিউনিকেট করতে পারবেন অন্য মেম্বারদের সাথে এবং এখান থেকে আপনি বিভিন্ন আপডেটগুলো জানতে পারবেন। বাট এখান থেকে আপনাদের যাবতীয় যত ধরনের আপডেটগুলো রয়েছে সেটা আপনাদের যে জেড কমিউনিটির যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেওয়া হবে, আমাদেরকে এখান থেকে আর কোনো স্ক্রিনশট নিতে হবে না। এবার আপনার কাজ হবে হচ্ছে টেলিগ্রামের যে আপনার ইউজার অ্যাকাউন্টটা রয়েছে সেই ইউজার আইডিটা এখানে দিতে হবে এবং টুইটারের ইউজার খেয়াল করবেন আপনি যেন ঠিকঠাক ভাবে আপনার ইউজার নেমটা বা অ্যাকাউন্ট ইউজার নেমটা দিয়েছেন কিনা। অতপর এখান থেকে সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পরে আপনার কাজ হবে হচ্ছে এখান থেকে এটাকে সাবমিট করে দেওয়া। দেখতে পাচ্ছেন আমাদের এটা সাবমিটেড হয়ে গেছে, আমাদের এটা সাকসেসফুল দেখাচ্ছে এবং এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা পেন্ডিং দেখাচ্ছে। অল্প সময়ের ভিতর তারা এটাকে রিভিউ করবে, রিভিউ করে সবকিছু ঠিকঠাকভাবে আমরা যদি এটা সাবমিট করে থাকি দেন আপনি পুনরায় যখন অ্যাকাউন্ট মেনুতে এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি যখন ড্যাশবোর্ডে ভিজিট করবেন তখন আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টে এখানে 100 টোকেন চলে এসেছে। এই 100 টোকেনটা আপনাদের জিগ্যাটো ব্যালেন্সের এখানে দেখতে পাবেন এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার বন্ধুদেরকে ইনভাইট করা, কারণ আপনি যত বেশি টোকেন এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার নিজের অ্যাকাউন্টের জন্য আপনার নিজেরই কিন্তু লাভ, কারণ আপনি এখান থেকে যেমন টোকেনটা সেল করে আর্ন করতে পারছেন প্লাস তাদের যে মাইনিং অপশনটা কিছুদিনের ভিতরে চালু হয়ে যাবে তখন আপনি এখান থেকে এটাকে মাইনিংও করতে পারবেন আরো বেশি এবং তাদের কিন্তু যে মূল ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু এই জেড টোকেনটা প্রিসেল চলছে, সেখান থেকেও আপনি কিছু টোকেন প্রিসেলের মাধ্যমে আপনি কালেক্ট করে রাখতে পারেন, কারণ যেহেতু এটা একটা ফুড পান্ডার কম্পিটিটর হতে যাচ্ছে এবং অবশ্যই একটা ইন্ডিয়ান কোম্পানি বোঝাই যাচ্ছে আপনি ভালো একটা স্ট্রং টোকেন কালেক্ট করতে যাচ্ছেন বা কালেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই জিগ্যাটো প্ল্যাটফর্মে জয়েন করতে পারবেন। আর বড় ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা ব্লকচেইন বেসড একটা ফুড ডেলিভারি প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে, সো এটা খুবই একটা স্ট্রং একটা প্রজেক্ট। সো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যেহেতু আপনাদেরকে কোনো ধরনের ইনভেস্ট এখানে করতে হচ্ছে না, আপনারা প্রত্যেকে মেটামাস্ক ওয়ালেটটাকে ডাউনলোড করে এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন, কারণ এখান থেকে আপনি একদমই বিনামূল্যে 100টা টোকেন পাচ্ছেন প্লাস আপনি কয়েকদিন পরই এখান থেকে আপনি এটা মাইনিং করার অপরচুনিটিও পাবেন, দেন এখানে আপনার জন্য বিগ একটা অপরচুনিটি তারা ক্রিয়েট করে দিবে। সো ভবিষ্যতের এই দারুণ প্রোগ্রামে আপনাদেরকে আমি ওয়েলকাম করছি। সো এই ছিল আমাদের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট
করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ডেফিনেটলি অনলাইন হেলথ 360 কে সাবস্ক্রাইব করবেন আরো দারুণ দারুণ ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।